জানেন যে বাংলাদেশ মায়ানমার যে বর্ডারে উদ্ভূত সমস্যা হয়েছে আর কি, এই সমস্যার প্রেক্ষিতে আমরা আগামী 10 তারিখ থেকে 10 ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে, সম্পূর্ণ সাময়িকভাবে এটা আমরা টেকনাফ সিনমারাইন রুট, এই রুটে শিপ চলাচল বন্ধ ঘোষণা করেছি, শুধু একটা রুটে। বাট এর বাইরে যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এবং চিটাগং থেকে সেন্ট মার্টিন এই রুটটা কিন্তু অফ করা হয়নি, এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণ সাময়িক সিদ্ধান্ত। বর্ডারের পরিস্থিতি যদি উন্নতি হয় আমরা অবশ্যই এই পরিস্থিতি আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করবো আমরা, এটা সাময়িক একটা অবস্থা, অবস্থার প্রেক্ষিতে করেছি এবং অবস্থা চেঞ্জ হলে আমরা ডিসিশন আমরা চেঞ্জ করবো। এটা সরকারের উদ্যত মহল অবগত আছে, সিকিউরিটি কনসার্ন আছে আমাদের, টুরিস্টের সিকিউরিটি আমাদের দেখতে হচ্ছে। আর যেহেতু আমাদের সেন্ট মার্টিন বাদ দিয়ে যে রুটটা আমাদের টেকটা রুট বাদ দিয়ে যে রুটটা আমাদের আছে কক্সবাজার থেকে যাওয়া আসা করে, তাই অনেকক্ষণ দূর থেকে যাওয়া আসা করে রিমোট ফ্রম টেকটা বর্ডার সেন্ট মার্টিন আর মায়ানমার বর্ডার। সো এটা নিয়ে আমরা এখন মধ্যে এটা কনসার্ন না, আমরা কনসার্ন নেওয়ার না নেওয়ার থেকে আমরা সিকিউরিটি ভাবছি আমরা, বাট এখন ইনসিকিউর মনে করছি না আমরা, আমরা ওই পার্টটা ইনসিকিউর মনে করছি, ওই পার্টটা আমরা অফ করে যাবো। বাট সেন্ট মার্টিনে ট্যুরিজম অফ করে নিয়ে কিন্তু আমরা ট্যুরিজম চলবে এটা, বাট বিকল্প এতে সাময়িক বন্ধ করেছি আমরা শিপ চলাচলের জন্য সিকিউরিটি কনসার্ন, অন্য রুট অফ করিনি আমরা, সে কোনো বিপদের সুযোগই নেই কোনো, এবং এটা সম্পূর্ণ সাময়িক অবস্থা উন্নতি হলে আমরা ডিসিশন চেঞ্জ করবো যে কোনো সময়।